Assalamu alaikum. Almalak degree college kottik ayojito online class e sokolke shushagotom. Ami Mohammad Abdullah Mamun, shohokor adhyapok orthonoiti bibhag Harmula degree college. Priyo shikkhartribindo, tumra kemon acho? Asha kori Allah rosher rahmate bhalo acho ebong shastri bidhi mene basha obosthan korcho. Ajke ami dadash shrenit orthonoiti prothom patrer তোমাদের যে শর্ট সিলেবাস আছে দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো যাই আমরা ক্লাসটি শুরু করি। শ্রেণী দ্বাদশ বিষয় অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। আজকে তারিখ 8/4/2021। তাহলে অধ্যায়ের নাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ। দেখো এই অধ্যায়ে ভোক্তা বলতে আমরা ক্রেতাকে বুঝি, আর উৎপাদক বলতে বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বোঝায়। অর্থাৎ এই অধ্যায়ের দুইটা মুখ্য বিষয় আছে, সেটা হলো কি একটা ক্রেতা একটা বিক্রেতা, অর্থাৎ একটা ভোক্তা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। অর্থাৎ এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে, একটা হলো চাহিদা আর একটা হলো যোগান। চাহিদা মানে ক্রেতা আর যোগান মানে বিক্রেতা, আর ভোক্তা মানে ক্রেতা আর উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে বিক্রেতা। তাহলে আজকে আমরা একটা বিষয় আলোচনা করব। দেখো সেই বিষয়টা খুব একটা ইজি বিষয়, এটা তোমরা পরীক্ষার জন্য, বিশেষ করে এবছর যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো চাহিদার সম্প্রসারণ সংকোচন। চাহিদার সম্প্রসারণ ও সংকোচন, চাহিদার সম্প্রসারণ ও সংকোচন। এখন বিষয়টা আমাদের বোঝা দরকার যে চাহিদার সম্প্রসারণ বলতে কী বুঝি। দেখো দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ দাম কমলে যদি চাহিদা বাড়ে তখন তাকে আমরা বলি চাহিদার সম্প্রসারণ, আর দাম কমলে যদি দাম বাড়লে যদি চাহিদা কমে তখন আমরা শিক্ষার্থী বন্ধুরা বলবো তাকে চাহিদার সংকোচন। তাহলে সংজ্ঞাটা আমার কাছে ক্লিয়ার থাকা দরকার যে চাহিদার সম্প্রসারণ সংকোচন বলতে কী বুঝি। অর্থাৎ চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টা দামের সাথে সম্পর্কিত, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা হলো যে দাম বাড়লে যদি চাহিদা কমে তখন তাকে আমরা বলবো চাহিদার সংকোচন, আর দাম কমলে যদি চাহিদা বাড়ে তখন তাকে আমরা বলবো চাহিদার সম্প্রসারণ। তাহলে এখন আমরা বিষয়টি একটি গাণিতিক আকারে দেখি, যে আমরা অর্থনীতির ব্যাখ্যাটাকে আমরা সাধারণত তিনভাবে দেই, একটা হলো সাহিত্যের ভাষা, আর একটা হলো গাণিতিক ভাষা, আর একটা হলো জ্যামিতিক ভাষা। সাহিত্যের ভাষা যে সংজ্ঞাটা দিলাম এটাই হলো সাহিত্য। এখন আমরা যদি গণিতের ভাষা বা গাণিতিকভাবে আমরা বিষয়টি ব্যাখ্যা করতে চাই তাহলে এইভাবে একটি টেবিল আকারে বা সূচি আকারে তুমি ব্যাখ্যা করতে পারো। সেটা খেয়াল করো, এ পাশে দেওয়া থাকবে আমাদের দাম আর এখানে দেওয়া থাকবে চাহিদা। দশ বিশ তিরিশ দাম বাড়তেছে, তাহলে চাহিদা অবশ্যই কমবে। এখন খেয়াল করো দ্রব্যের দাম যখন 10 টাকা, ওই দ্রব্যের চাহিদা ছিল 100 একক, দাম বেড়ে 20 টাকা হলে চাহিদা কমে হয় 80 একক, দাম বেড়ে 30 টাকা হলে চাহিদা কমে হয় 60 একক। এই যে দাম বাড়ার ফলে যে চাহিদা যে কমে গেল এইটাকে আমরা বলবো চাহিদার কি সংকোচন।
এটাকে বলবো আমরা চাহিদার সংকোচন। সংকোচন একই টেবিল দিয়ে আমরা কিন্তু চাহিদার সম্প্রসারণ ব্যাখ্যা করতে পারি। যদি এখন তুমি নিচ থেকে শুরু করো, দাম যখন 30 টাকা তখন চাহিদা ছিল 60 একক, দাম কমে 20 টাকা হলে চাহিদা বেড়ে হয় 80 একক, দাম আরও কমে 10 টাকা হলে চাহিদা বেড়ে হয় 100 একক। তাহলে এই যে দাম কমার ফলে চাহিদা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো চাহিদার সম্প্রসারণ। তাহলে আমরা একই টেবিল দিয়ে চাহিদার সম্প্রসারণ সংকোচন, তাহলে এটাকে আমরা বলবো চাহিদার সম্প্রসারণ। এটা আশা করি পরীক্ষায় যদি আমাদের আসে তাহলে তোমরা প্রশ্নটা ধরতে পারবে। এরকম একটা বক্স বা সূচি দিয়ে বলবে এখান থেকে তুমি চাহিদার সম্প্রসারণ সংকোচনের ধারণাটি ব্যাখ্যা করতে পারো, তাহলে অবশ্যই আমরা এই টেবিল বা সূচির আলোকে চাহিদার সম্প্রসারণ এবং সংকোচনের বিষয়টি ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমি আবার বলি, তোমরা একটু খেয়াল লক্ষ্য করো যে দাম কমলে যদি চাহিদা বাড়ে তখন তাকে আমরা কী বলবো, যে দাম যখন কমছে তখন চাহিদা কী হচ্ছে, দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো চাহিদার সম্প্রসারণ। আবার দাম যখন বাড়তেছে চাহিদা কমে যাচ্ছে, এটাকে আমরা বলবো চাহিদার সংকোচন। অর্থাৎ একই টেবিল দ্বারা বা সূচির আলোকে আমরা চাহিদার সম্প্রসারণ এবং সংকোচনের বিষয়টি ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এবছর HSC পরীক্ষার্থী আছো, তাদের জন্য এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ যে চাহিদার সম্প্রসারণ সংকোচনের ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে চাহিদার সম্প্রসারণ বলতে কী বুঝি, যে দাম কমলে যদি চাহিদা বাড়ে তখন তাকে আমরা বলবো চাহিদার সম্প্রসারণ, আর যদি দাম বাড়লে যদি চাহিদা কমে তখন তাকে আমরা বলবো চাহিদার সংকোচন। এবার আসো আমরা চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি আমরা জ্যামিতিক আকারে বোঝার চেষ্টা করি। পরীক্ষায় সাধারণত প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা সূচি বা টেবিল আকারে দিতে পারে অথবা একটা চিত্র বা জ্যামিতিক আকারে দিতে পারে। দেখো এখন আমরা একটা চাহিদার রেখা অঙ্কন করব। খেয়াল কর, তাহলে আমরা ওই সূচির আলোকে করতে পারি অথবা যে কোনো তুমি তোমার ইচ্ছা মতো একটা চাহিদা রেখা অঙ্কন করে নাও, তার আলোকে আমরা বিষয়টি ব্যাখ্যা করব। তাহলে আমরা লম্ব অক্ষে সবসময় আমরা দাম নির্দেশ করি আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। এই বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে যদি তুমি দাম লেখো, এখানে যদি চাহিদা লেখো, তাহলে কিন্তু তুমি জিরো পাবে। কারণ কিছু কিছু বিষয় আছে অর্থনীতির, সেই বিষয়গুলো যদি তোমার ভুল করো তাহলে কিন্তু হবে না। আর এটা একটা চাহিদার রেখা, আমরা চাহিদার রেখার একই জিনিসটাকে প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন আমরা চিত্রের আলোকে চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি বোঝার চেষ্টা করি। সেটা হলো কি, যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ হলো। দাম যখন 10 টাকা তখন ওই দ্রব্যের চাহিদা 100 একক, এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম বেড়ে 20 টাকা হলে চাহিদা কমে 80 একক, বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম আরও বেড়ে 30 টাকা হলে চাহিদা কমে হয় 60 একক, সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এভাবে দাম যত বাড়তেছে ওই দ্রব্যের চাহিদা তত কমতেছে, এটাকে বলা হয় চাহিদার সংকোচন। আমরা একই চিত্র দ্বারা দুইটা বিষয়ে ব্যাখ্যা করব, চাহিদার সংকোচন। আশা করি তোমরা পরীক্ষায় একটু প্র্যাকটিস করলেই পারবে। সংকোচন, তাহলে দাম যত বাড়ে ওই দ্রব্যের চাহিদা তত কমে, তাহলে দাম বাড়ার ফলে যে চাহিদা কমে যায় এটাকে বলা হয় চাহিদার সংকোচন। এবার একই চিত্র দ্বারা আমরা চাহিদার সম্প্রসারণের বিষয়টি ব্যাখ্যা করব। সেটা হলো কি, দেখো দ্রব্যের দাম যখন 30 টাকা তখন চাহিদা ছিল 60 একক, সি বিন্দু। দাম কমে 20 টাকা হলে চাহিদা বেড়ে হয় 80 একক, বি বিন্দু। দাম আরও কমে 10 টাকা হলে চাহিদা আরও বেড়ে হয় 100 একক, এ বিন্দু। তাহলে এইভাবে দাম কমার ফলে যে চাহিদা বেড়ে গেল, এইটাকে আমরা বলবো এই তীর চিহ্ন দ্বারা চাহিদার সম্প্রসারণ।
চাহিদার সম্প্রসারণ। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি আমরা তিনভাবে মনে রাখতে পারবো। একটা হলো সংজ্ঞা আকারে, আরেকটা হলো টেবিল বা সূচির আলোকে, আরেকটা হলো চিত্রের আলোকে। তাহলে আমি তিনটা বিষয় আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, যে দাম বাড়লে যদি চাহিদা কমে তখন তাকে বলা হয় চাহিদার সংকোচন, আর দাম কমলে যদি চাহিদা বাড়ে তখন তাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। সেটা আমরা টেবিলের আকারে ব্যাখ্যা করতে পারি চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি, আবার চিত্রের আকারে ব্যাখ্যা করতে পারি চাহিদার সম্প্রসারণ এবং সংকোচনের বিষয়টি। তাহলে আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় একটা টেবিল বা চিত্র দিয়ে তোমাদেরকে বলবে যে তুমি এই টেবিল বা সূচির আলোকে চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি ব্যাখ্যা করতে পারো কিনা। তাহলে সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই অনলাইন ক্লাস অংশগ্রহণ করলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মামুন স্যার অর্থনীতি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো, এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করো এবং সেই আলোকে পড়ালেখা চালিয়ে যেও। তাহলে আশা করি তোমাদের পড়াশুনো ঘাটতি থাকবে না, এবং সামনে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে সে পরীক্ষাও তোমাদের আশা করি ভালো হবে। তা সবার শুভকামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।